ইন্দোনেশিয়ার জোগজাই নামক একটি গ্রামের একটি মুসলিম পরিবারের রহস্যময় এবং ভয়ঙ্কর সত্য ঘটনা। গ্রামের নামকরা স্বনামধন্য একটি তাঁতশিল্পের কারখানা হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, পাশাপাশি ব্যবসায়ী হঠাৎ ধস নামল, মানে বন্ধ হয়ে গেল পুরো ব্যবসাটা। মা এবং মেয়ের মধ্যে রহস্যময় ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর ঘটনা যা পুরো গ্রামের মানুষকে হতভম্ব করে দিয়েছিল। রহস্য, ভয় এবং ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহ শ্বাসরুদ্ধকর সত্য ঘটনা থেকে নির্মিত। কথা বলছিলাম 2021 রিলিজ হওয়া ইন্দোনেশিয়ান মিস্ট্রি সুপারন্যাচারাল হরর থ্রিলার মুভি ইয়াং পুত্রিয়ের প্রসঙ্গে, যার পুরো গল্পটাই আজ বলে শোনাব। তো চলুন জানা যাক তার ঘটনা প্রবাহ। মুভির শুরুতে দেখা যায় ইন্দোনেশিয়ার জাকার্তা শহর থেকে গাড়িতে করে যাচ্ছে একটি দম্পতি পরিবার। তারা 2 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছিল। সেই গ্রামের নাম হলো জোগজাই গ্রাম, একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চল। এই হলো রেজা, পেশায় একজন মেডিকেল ডাক্তার, এবং এটা হলো তার ওয়াইফ, ইনার নাম হলো গেন্ডিস, আর এটা হলো তাদের একমাত্র মেয়ে আনিয়া। এখানে রেজার আগের স্ত্রী কিন্তু মারা গেছে, গেন্ডিস হলো তার দ্বিতীয় স্ত্রী। তাছাড়া এই মেয়েটা কিন্তু, মানে সে কিন্তু গেন্ডিজের আপন মেয়ে নয়, তবু আপনের মতোই ভালোবাসে আনিয়াকে। তাছাড়া রেজারা যাচ্ছিল গেন্ডিসদের দাদিমা বাড়ি, মানে যেখানে গেন্ডিস বড় হয়েছিল ছোট থেকে। এভাবেই তারা কয়েক ঘন্টা ড্রাইভ করার পর গেন্ডিসের দাদিমার বাড়ি এসে পৌঁছায়। এসেই গেন্ডিসের সাথে দেখা হয় বাড়ির দেখাশোনা করার মহিলা নর্সিয়ের সাথে। নর্সি গেন্ডিসকে দেখে মোটামুটি খুশি হয়েছিল, কারণ সে বহুদিন পর গ্রামে এসেছে। তবে নর্সি কিন্তু গেন্ডিসের দাদিমাকে দেখাশোনা করত এই বাড়িতে থেকে। এখানে নর্সি বলল, তোমার দাদিমা ইয়াংয়ের শরীর দিন দিন খারাপের দিকে যাচ্ছে, তুমি এসেছো খুবই ভালো হয়েছে, কিছুদিন তার যত্ন আত্মি করতে পারবে। তো এইভাবে নর্সি চলে গেল তার বাড়িতে, কারণ তার নিজের মেয়েও অসুস্থ মোটামুটি। তখনই গেন্ডিস রেজা তারা সবাই ঘরের মধ্যে প্রবেশ করলো, বেশ ভালোই গোছালো বাড়িটা। এই হলো ইয়াং, গেন্ডিসের দাদিমা। পুরো মুভির গল্পটা দাদিমা ইয়াংকে নিয়েই, তার রহস্য। দাদিমা ইয়াং গেন্ডিসকে দেখে খুবই খুশি হয়েছিল। রেজা সহ তাদের মেয়ে আনিয়াকে দেখে, মানে তাদের সবাইকে দেখেই দাদিমা ইয়াং বেশ হাসি খুশি হলো, বোঝা যাচ্ছে তার ভাবসাব দেখে। তখনই বৃদ্ধা ইয়াং জানাই, অনেক দূর থেকে এসেছো তোমরা, চলো দুপুরে খানা দানা সেরে ফেলি। খানিক পর রেজা এখানে রুমের লাইট বা ফ্যানগুলো গোজগাজ করছিল। তখনই গেন্ডিস এসে জানাই, আমি আনিয়াকে সাথে করে বাড়ির পেছনের বাটিক কারখানা থেকে ঘুরে আসি। বাটিক কারখানা হলো পরিত্যক্ত কারখানা যেখানে কাপড় বোনা হতো। বিষয়টা হলো, গেন্ডিসের দাদির ইয়াংয়ের কাপড়ের কারখানা ছিল বিশাল এরিয়া নিয়ে। এই কারখানার জন্যই গ্রামের সবচেয়ে বিত্তশালী পরিবার হিসেবে বিবেচিত হয় গেন্ডিসের দাদি বা ইয়াংদের পরিবার। এই কারখানার ঘটনা এবং রহস্য গল্পের শেষের দিকে বুঝতে পারবেন ভালো করে। তো এখানে গেন্ডিস আনিয়াকে সাথে করে পরিত্যক্ত কারখানায় ঘুরে ঘুরে দেখছিল, বেশ অনেকদিন পর এসেছে তো এই জন্য। তবে গেন্ডিসের জন্য ভ্রম হচ্ছিল, হ্যালোসিনেটিং করছিল। দেখা যায় কারখানা ভর্তি শ্রমিকরা নিজেদের মতো কাজ করছে, কেউ তাঁত বুনছে, কেউ কাপড় ভাঁজ করছে, এবং অনেক কর্মচারীদের স্বর্গল এখানে। এক কথায় সে অতীতের জীবিত কাপড়ের কারখানার মতোই সেই সব দৃশ্য যেন কল্পনা দেখছিল গেন্ডিস। এরই মধ্যে ভাইয়ের থেকে রেজা আনিয়াকে ডাক দিল। রেজা জানাই, চলো গোসল করে আসি দুপুরে। আনিয়া এবং তার বাবা চলে যায় সেখান থেকে। এখানে গেন্ডিসও বুঝতে পারল এগুলো ছিল তার কল্পনা, স্বপ্নের মতো। তাছাড়া একটা সময় গেন্ডিস তো এখানেই থাকতো তার বিয়ের আগে। পরের দিনের দুপুরের পরপরই ইয়াং বসেছিল আর গেন্ডিস কিছু রান্না করছিল সেখানে পাশের কিচেনে। গেন্ডিস জানাই, নর্সি আন্টির তুলনায় আমার রান্না কিন্তু খারাপ, যা রান্না করবো তাই খাবা কিন্তু দাদিমা। ইয়াং জানাই, নর্সি তো চলে গেছে, গেন্ডিস যা রান্না করবে সেটাই অনেক ভালো হবে এবং এটাই আমি খেতে পারবো। নানান ধরনের কথা হচ্ছিল তাদের। তবে কথা বলার এক পর্যায়ে গেন্ডিস লক্ষ্য করল তার দাদি মাইয়াং যেন বাহিরে জানালার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, এক পলকে। মনে হচ্ছে যেন অবাস হয়ে আছে সে। বিষয়টা গেন্ডিসের কাছে অদ্ভুত মনে হয়। গেন্ডিস তো কাছে যায় ইয়াংয়ের। গেন্ডিস ভেবেছিল হয়তো তার দাদিমার শরীর খারাপ করেছে হঠাৎ, কিন্তু ইয়াং শক্ত হয়ে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে বাহিরে জানালায়। তখনই বাহির থেকে ভেসে আসে মসজিদের আজান, এবং আজানের শব্দে যেন বৃদ্ধ ইয়াংয়ের হুঁশ ফিরে আসলো। এভাবেই সিন কাট হয়। এই রাতে খানা দানা করার সময় গেন্ডিস তার হাজব্যান্ড রেজাকে বিষয়টা জানায়। আজ আমি দেখলাম দাদিমা ইয়াংকে, সে যেন কোনো কিছুর মোহে আটক, কেমন যেন ভারবার তার সকল আচরণ। মানে হলো দাদিমা ইয়াংকে গেন্ডিস এভাবে কখনোই আগে দেখেনি, যেভাবে তাকে আজকে দেখা গেল ভারবার। রেজা তো একজন মেডিকেল ডাক্তার, এজন্য রেজা বলল, হয়তো দাদিমা ইয়াংয়ের জ্বর বা শরীর খারাপ, তাকে জ্বরের ওষুধ খাওয়াতে পারো। এই খাবার টেবিলে কিন্তু ইয়াংও বসা ছিল পাশে, সব কথা শুনছিল হয়তো। কিন্তু এরই মধ্যে ইয়াং যেন তার হাতের চামচ দিয়ে জোরে জোরে আঘাত করা শুরু করলো প্লেটে। বিষয়টা অদ্ভুত। গেন্ডিস রেজা সবাই তো মোটামুটি অবাক, দাদিমায়ের এসব আচরণ কিসের জন্য? কিন্তু তখনই দেখা যায় বৃদ্ধা ইয়াংয়ের নাক থেকে যেন কাঁচা রক্ত বের হতে ধরল।
সুস্থ মানুষ হঠাৎই কীভাবে অসুস্থ হয়ে পড়ল। রেজা এবং গ্যান্ডিস ইয়াংকে ধরাধরি করে শুয়ে দিয়েছিল তার রুমে, কয়েক পদের ওষুধও খাইয়ে দিয়েছিল তাকে। এই রাতে গ্যান্ডিস তার ল্যাপটপে কাজ করছিল তার বিশেষ কিছু কাজের জন্য। এদিকে আনিয়া তো শুয়ে আছে, রাতের সময় 1:15। আনিয়া কিন্তু ঘুমানো, তবে মনে হলো দাদিমা ইয়াং যেন আনিয়া বলে ডাক দিল। তবে অদ্ভুত ব্যাপার হলো এই শব্দ শুনে আনিয়ারও যেন ঘুম ভেঙে গেল এটা শোনার পর। এই জন্য আনিয়া বিছানা থেকে উঠে রুম থেকে বের হচ্ছিল। আনিয়া কিন্তু নিজের অজান্তেই একা একা ঘুমের ঘরে হাঁটাহাঁটি করছে। ঠিক এভাবেই আনিয়াকে কোনো এক মোহের জন্য ইয়াংয়ের ঘরে পর্যন্ত নিয়ে আসলো তাকে। মনে হচ্ছে ইয়াং যেন তাকে ডেকে নিয়ে আসলো। এ পর্যন্ত দেখা যাচ্ছে ইয়াং দাঁড়িয়ে আছে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে, মাথা দিয়ে আঘাত করছিল দেওয়ালের সাথে, সাথে ছিল ভয়ঙ্কর সুরের হাসি, হাসির সাথে ভয়ানক রূপ। এভাবেই এই অবয়বটা আনিয়ার দিকে ঘুরে তাকিয়েছিল। এটা দেখে আনিয়া তো ভয়ে চিল্লাপাল্লা শুরু করল, ও মা ও বাবা বলে। বাচ্চা মেয়ে আনিয়ার চিৎকার শুনতে পায় তার মা। গ্যান্ডিস তো রুম থেকে বের হয়ে দেখল আনিয়া কান্না করছে, বোঝা যাচ্ছে সে মারাত্মকভাবে ভয় পেয়েছে কিছু দেখে। গ্যান্ডিস আনিয়াকে বলল, কি হয়েছে, কি দেখে চিৎকার করলে? আনিয়া তো দেখিয়ে দেয় ইয়াংকে। গ্যান্ডিস নিজেও তাকিয়ে দেখল দাদিমা ইয়াং যেন অদ্ভুতভাবে দেওয়ালের সাথে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। তখনই গ্যান্ডিস দাদিমা ইয়াংয়ের কাছে গেল এবং অনেক কথা বলে তাকে চেতনায় ফিরিয়ে আনছিল। তবে এসব কিছুতে গ্যান্ডিস মোটামুটি অবাক, আসলে হচ্ছেটা কি এসব? এরপরের দিন সকালে রেজা আনিয়া বৃদ্ধা ইয়াং সকলেই খাবার টেবিলে বসা। দাদিমা ইয়াংকে দেখে মনে হচ্ছে এখন সে মোটামুটি সুস্থই আছে। এরই মধ্যে সেখানে আসতে দেখা যায় গ্যান্ডিসের আন্টিকে, এই মহিলা। এই মহিলার নাম হলো লারাস। লারাস কিন্তু ইয়াংয়ের মেয়ে, তবে এটা ছিল তার সৎ মেয়ে। কিন্তু সৎ মেয়ে হলেও ইয়াং সবসময় অসম্ভব ভালোবাসত লারাসকে। তা অনেকদিন পর যেহেতু গ্যান্ডিস বাড়িতে এসেছে, এজন্য লারাস বলল, তোমরা যে এসেছো আমার সাথে দেখা করতে কেন গেলে না? তো এইভাবেই কিছু পারিবারিক কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ হয় কথা বলাবলির মাধ্যমে। খাওয়া শেষ করে সবাই অপেক্ষা করছিল একটি ফ্যামিলি ফটো তোলার জন্য। রেজা তো ক্যামেরাটা সেট করে নিল, এখানে লারাসও আছে। এভাবেই তারা একটি ফটো তুলল। তবে ফটো তোলার পর সিদ্ধান্ত হলো তারা এখন কবরস্থানে যাবে ইয়াংয়ের হাজব্যান্ডের কবর জিয়ারত করতে, মানে গ্যান্ডিসের দাদুর বা লারাসের বাবার কবরের কাছে যাবে তারা। এরই কিছুক্ষণ পর তারা কবরস্থানে চলে এসেছিল। এখানে সবাই কবরের পাশে দাঁড়িয়ে মৃতর জন্য দোয়া করছিল। কবরটা জিয়ারত করার এক পর্যায়ে লারাস এবং রেজা তারা খানিক দূরে চলে গেল। এখানে বসেছিল ইয়াং, পাশে ছিল গ্যান্ডিস। গ্যান্ডিস বলছে, দাদিমা চলো আমরাও চলে যাই, সন্ধ্যা তো হয়ে এলো। তবে গ্যান্ডিস লক্ষ্য করলো এক অদ্ভুত বিষয়, কোনো এক গম্ভীর পুরুষ কণ্ঠে তার দাদিমার ভেতর থেকে শব্দ হচ্ছিল, কী সব কথা যেন উচ্চারণ করা হচ্ছিল। গ্যান্ডিস তো অবাক তার দাদিমার কণ্ঠ কীভাবে পুরুষের মতো হয়ে গেল। তখনই গ্যান্ডিস দাদিমা ইয়াংয়ের গা ধরে ঝাঁকাঝাঁকি দেওয়ার পর ইয়াং যেন আবারও চেতনায় ফিরল। গ্যান্ডিসের কিন্তু চিন্তা আরও বেড়ে গেল, আসলে তার দাদি কি মানসিকভাবে অসুস্থ হলো নাকি, বা অলৌকিক কোনো ঘটনা ঘটছে নাকি এখানে, রহস্যটা কি, এটাই গ্যান্ডিস চিন্তা করছিল। এই রাতে গ্যান্ডিস রেজাকে বলছিল সব কিছু, যে ইয়াংয়ের আচরণ একেবারেই পাল্টে গেছে, তাছাড়া সে ঘুমের মধ্যে হাঁটাচলা করে রুম থেকে বের হয়ে যায়, এভাবে চলাফেরা করলে কখন কি হয়ে যায় কে জানে। তখনই গ্যান্ডিস একটা ব্রেসলেট তৈরি করল ঘরে থাকা কিছু পুঁতি এবং সুতা দিয়ে, এটা ঝনঝন শব্দ করবে। এর একটু পরে গ্যান্ডিস এই ব্রেসলেটটা নিয়ে গেল ইয়াংয়ের শোয়ার ঘরে। দাদিমা তো ঘুমিয়েছিল, তারপরও ব্রেসলেটটা পরিয়ে দিয়েছিল গ্যান্ডিস দাদিমার হাতে। মানে হলো যখনই দাদিমা ঘুমের ঘরে হেঁটে কোথাও যেতে লাগবে, এই ব্রেসলেটটা ঝনঝন শব্দ করবে, সেই শব্দ গ্যান্ডিস শুনতে পাবে এবং গ্যান্ডিস এসে দাদিমাকে ধরে ফেলবে বা তার উপর নজরদারি করতে পারবে। দেখা যায় গভীর ঘুমে আচ্ছন্ন দাদিমা ইয়াং এতক্ষণে রাত 1:30, গ্যান্ডিসও শুয়ে আছে। তবে গ্যান্ডিস শুনতে পাচ্ছে সেই ব্রেসলেটের আওয়াজ, তার মানে দাদিমা বিছানা থেকে উঠে কোথাও হেঁটে যাচ্ছে। গ্যান্ডিস তো তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে পড়ল, কারণ দাদিমা কোথায় যাচ্ছে এটা তো দেখতেই হবে বা তাকে ধরে ফেলতে হবে। দেখা যায় গ্যান্ডিস একটা টর্চ হাতে নিয়ে এগোচ্ছে ব্রেসলেটে হওয়া শব্দের দিকে। পুরো ঘর ছিল অন্ধকার এবং নিস্তব্ধ। গ্যান্ডিস কিন্তু ইচ্ছা করেই ঘরের আলো জ্বালায়নি, কারণ সে চুপিয়ে চুপিয়ে দেখতে চাচ্ছে আসলে দাদিমা ইয়াং কোথায় যায়, এখন দাদিমা ইয়াং কোথায় যেতে পারে, বা কিসের মোহই বৃদ্ধা ইয়াং এই গভীর রাতে কোথাও যাচ্ছে। এটা জানতে পারলেই আসলে জানা যাবে এখানে রহস্যটা কি। দাদিমা ইয়াংয়ের হাতে বাঁধা ব্রেসলেটের শব্দ অনুসরণ করতে করতে গ্যান্ডিস চলে আসে বাটিক হাউজে, মানে পরিত্যক্ত কাপড় কারখানায়। তার মানে দাদিমা ইয়াং এই পরিত্যক্ত কারখানার মধ্যে এসেছে এই গভীর রাতে। তবে গ্যান্ডিসও কিন্তু চলে আসে এখানে। দেখা যায় পাশের একটা রুমের মধ্যে একটা অবয়ব কিসের জন্য পূজা অর্চনা করছে এটা মনে হচ্ছে দেখে, পর্দার ওপাশে বসে আছে কেউ। তবে গ্যান্ডিস তো পর্দা সরিয়ে দেখল এক অদ্ভুত বিষয়, তার দাদিমা বৃদ্ধা ইয়াং বসা। সে এমন এমন ভঙ্গি করছিল হয়তো তার সামনে যেন কেউ আছে, বা কোনো এক কিছু মোহের জন্য সে আটক। তাছাড়া ইয়াংয়ের গলা থেকে মোটা গম্ভীর পুরুষ কণ্ঠস্বরে আওয়াজ বের হচ্ছিল, যেটা আসলেই কোনো বশীভূত হওয়ার লক্ষণ।
তবে দাদিমা যেন কেমন অবশ্যবশ ভাব, মনে হচ্ছে সে যেন কোনো কিছুর মোহে আটক। গেন্ডিস তো কাছে যায় এবং কোনো মতে দাদিমাকে তার চেতনায় ফিরিয়ে আনার চেষ্টা করেছিল। এভাবে গেন্ডিস দাদিমাকে তার বিছানা পর্যন্ত নিয়ে গেল এবং গোছগাছ করে শুয়ে দিয়েছিল। তবে এখনও কিন্তু রাত শেষ হয়নি, রাতের মধ্যভাগ। বন্ধুরা, এটি একটি বেটিং সাইট, তাই এখানে খেলার আগে ভালো করে বুঝে শুনে যাবেন। আবারও বলছি, যারা অভিজ্ঞ শুধুমাত্র তারাই এসব বেটিং সাইটে খেলতে যাবেন। হ্যালো বন্ধুরা, আজ আমি মেলবেট নামের একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রচার কোড কটেজ ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাঙ্ক বিকাশ, নগদ রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের, গুগলে যান আর মেলবেট লিখে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রমোট কোড কটেজ ব্যবহার করুন এবং বোনাস জিতুন। তখন গেন্ডিস দাদিমার ঘর থেকে বের হয়ে তার নিজের রুমের দিকে যেতে লাগে, কিন্তু রুম থেকে বের হওয়ার পরও গেন্ডিস শুনতে পেল সে ব্রেসলেটের শব্দ। বিষয়টা হলো, গেন্ডিসের মনে হচ্ছে কেমন যেন আশেপাশে কেউ আছে, অদৃশ্য কোনো কিছুর উপস্থিতি অনুভব করা যাচ্ছে ব্রেন দিয়ে। পরের দিন সকালে খুব ভোরেই রেজা জোগাড় হয়ে গেছে শহরে ফেরার জন্য, কারণ আজ রেজাকে তার হসপিটালে যেতেই হবে কোনো একটি বিশেষ মিটিংয়ের জন্য। রেজা তো চলে যাবে, এজন্য দাদিমার সাথে দেখা করতে গেল রেজা। বলতে এসেছিল, আমি এখন চলে যাব শহরে, আগামীকাল ফিরতে পারি বা তার পরের দিন। রেজা লক্ষ্য করল এখানে দাদিমার জন্য বেশ সুস্থই, মোটামুটি তাকে সুস্থ মনে হচ্ছে। এই মুহূর্তে দাদিমাকে কিন্তু অসুস্থ মনে হচ্ছে না। তাহলে রাতের সময় কেন সে অদ্ভুত আচরণ করে? রেজা কিন্তু মনে মনে ভাবছিল তাদের দাদিমা মানসিকভাবে অসুস্থ, পাগল হয়ে যাচ্ছে, এরকম কিছু একটা ভাবছিল রেজা। এই বিষয়টি রেজা গেন্ডিসকে বোঝাচ্ছিল। বলা হচ্ছিল দাদিমার কাপড় কারখানা যেহেতু বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, এজন্য হয়তো তিনি মানসিকভাবে এলোমেলো হয়ে যাচ্ছে, তার ব্রেনে হয়তো সমস্যা হতে পারে, এজন্য সে রাতের বেলায় অদ্ভুত আচরণ করে। এখানে রেজা তো আজ সন্ধ্যায় জারকাতায় ফিরে যাবে, তাই গেন্ডিসকে বলল দাদিমার প্রতি সবসময় নজর রাখবে, আর আমি এই পুরো বাড়িতে সিসি ক্যামেরা সেট আপ করে দিয়ে যাব, এতে করে আমি শহর থেকেই নজরদারি করতে পারবো বাড়িতে, এবং তুমিও ল্যাপটপে বসে সকল ফুটেজ দেখতে পারবে লাইভ। মানে পুরো বাড়িতে ক্যামেরা লাগানোর কথা ভাবছিল, দাদিমা কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুর উপর নজর রাখতে সুবিধা হবে। দেখা যায় তখনই রেজা গেন্ডিসকে নিয়ে মার্কেটের দিকে রওনা করেছিল সিসিটিভি ক্যামেরা কেনার উদ্দেশ্যে। কিন্তু তখনই গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল গেন্ডিসের চাচাতো ভাই সাত্রিয়। অনেকদিন পর দেখা হলো তাদের। কথায় কথায় সাত্রিয় জানতে পারে গেন্ডিসরা টোগো যাচ্ছে। টোগো একটি স্থানীয় শহরের নাম। তো সাত্রিয় জানতে পারে তারা টোগো যাচ্ছে কিছু কেনাকাটা করতে। দেখা যায় সাত্রিয় গাড়িতে উঠে পড়ল, সেও নাকি টোগো শহরের দিকে যাবে, কি কাজ আছে বলে তার। এখানে গাড়ির মধ্যে সাত্রিয় কিছুদিন আগে ঘটে যাওয়ার একটি কথা বলছিল। সাত্রিয় জানাই দাদিমা ইয়াংয়ের কারখানা বন্ধ হওয়ার কিছুদিন আগে নর্সিয়ার হাজব্যান্ড মারা গিয়েছিল। তার মৃত্যুটা ছিল বেশ রহস্যময়, কোনোরকম ঝড় বৃষ্টি বাতাস ছাড়া হঠাৎ একটা গাছ ভেঙে পড়েছিল তার গায়ের উপরে, এবং তার দেহ থেকে অনেক সুই এবং অদ্ভুত জিনিস পাওয়া গিয়েছিল। ধারণা করা হচ্ছে কেউ একজন নর্সিয়ার হাজব্যান্ডকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। তাছাড়া ইয়াংয়ের কারখানার ব্যবসা কিছুদিনের মধ্যে যেন সব কিছু তছনছ হয়ে গেল, কেউ একজন দূর থেকে ব্ল্যাক ম্যাজিক বা কুফরি জাতীয় কিছু একটা প্রয়োগ করছিল ইয়াংয়ের পরিবারের উপর, এ ধরনের কথাবার্তাই বলছিল সাত্রিয়। এই কথাগুলো কিন্তু মোটেও খেলতামাশা ছিল না, গেন্ডিস কিন্তু এই কথাগুলো সিরিয়াসভাবেই নিয়েছিল, কারণ বাড়িতে দাদিমা ইয়াংয়ের আচরণ একেবারে অদ্ভুত ব্যাপার, সেরকম ছিল না। তাছাড়া হঠাৎ করে তার ব্যবসায় ধস নামল, সব কিছুতে রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। এদিকে বাড়িতে আনিয়া তো একা, সাথে বৃদ্ধ ইয়াংও আছে, কিন্তু সে তো তার মতো করে। আনিয়া অপেক্ষা করছে তার বাবা মা কখন বাড়িতে ফিরবে। এখন সন্ধ্যা 6টা, মাগরিবের আজান ভেসে আসছে দূরের মসজিদ থেকে। আনিয়া তো দাঁড়িয়েছিল, কিন্তু দেখা যায় ঘরের মধ্যে রাখা একটি পুতুল ভাস্কর্য যেন নড়ে চড়ে উঠল, এবং এটা যেন আনিয়ার পিছনে চলে আসলো, এই মূর্তিটা। আনিয়া তো হঠাৎ করে এই মূর্তিটা দেখে মোটামুটি ভয় পেয়ে গেল, কারণ এটা তো দূরে ছিল, হঠাৎ করে এখানে কিভাবে আসলো। এর জন্য আনিয়া একটা চাদর দিয়ে ঢেকে দিয়েছিল এই মূর্তিটাকে। কিন্তু তখনই বৃদ্ধ ইয়াং এসে আনিয়াকে ডাক দিল, এবং অদ্ভুতভাবে সে আনিয়ার সামনে এসে দাঁড়ালো এবং বলল, তুমি মূর্তিটাকে ঢেকে দিলে কেন? আনিয়া জানাই আমাকে ওটা ভয় দেখিয়েছে। তবে বৃদ্ধ ইয়াং যেন রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিল আনিয়ার দিকে। এরই মধ্যে বাহির থেকে সালাম দিয়ে ভিতরে ঢুকে পড়ল রেজা এবং গেন্ডিস। তারা এইমাত্রই ফিরল শহর থেকে কেনাকাটা করে। এ রাতেই রেজা পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা সেট আপ করতে লাগে। দাদিমার রুমসহ বাড়ির বাহিরের কিছু এরিয়া ক্যামেরার নিয়ন্ত্রণে আনা হয়।
এভাবে ক্যামেরা সেট আপ করে দিয়ে এবং তার অ্যাক্সেস নিয়ে রেজা চলে গেল শহরের দিকে। কাজের চাপ যদি কম থাকে তাহলে পরশুদিন ফিরবে। তো এভাবে রাতে খানা দানার পর গেন্ডিস ল্যাপটপ নিয়ে বসেছিল এবং নজর রাখছিল ফুটেজের উপর। আনিয়া জানাই আমি আজ তোমার সাথে ঘুমাবো। এখানে আনিয়া তার মাকে বলছিল সন্ধ্যার ঘটনা। আনিয়া জানাই আজ সন্ধ্যার সময় ঘরের একটি মূর্তি তা যেন নড়াচড়া করতে লাগলো। আমি দেখেছি, মনে হচ্ছিল ওটা যেন কেউ ধরে নড়াচড়া দিল। গেন্ডিস বুঝতে পারে আনিয়া ভয় পেতে পারে, এই জন্য আনিয়াকে নানান গল্প শুনিয়ে অভয় দেওয়া হয়। তারা এভাবে ঘুমের নিদ্রায় চলে যায়। কিন্তু মধ্যরাতে তড়িগড়ি করে ঘুম থেকে উঠে বসে গেন্ডিস, কারণ বাইরে বাতাস হচ্ছিল। তাছাড়া গেন্ডিস ফুটেজে দেখতে পাচ্ছে পাশের রুমের জানালার একটি পালনার জন্য খোলা বাতাসে দোল খেতে দেখা যায়। গেন্ডিস তো চলে যায় সেই রুমে পালনাটা বন্ধ করতে, কিন্তু এখানেই ঘটে ভয়ঙ্কর কিছু। ফুটেজে দেখা যায় গেন্ডিস যখন হেঁটে যাচ্ছে জানালার দিকে, ঠিক তার পেছন পেছন হেঁটে যাচ্ছিল বৃদ্ধ ইয়াং, তার মতো একটি অবয়ব। এভাবে গেন্ডিস জানালা বন্ধ করে দিল, তবে গেন্ডিস কিন্তু কিছুই দেখতে পাচ্ছে না সেখানে। তখনই গেন্ডিস সেই মূর্তিটার কাছে দাঁড়ায় এবং তার উপর থেকে কাপড়টা সরিয়ে ফেলল। আনিয়া কিন্তু এই মূর্তিটা দেখে ভয় পেয়েছিল। তো এদিক থেকে ফুটেজে দেখা যায় ওখানে একটি মেয়ে অবয়ব বসা ছিল, বিদ্ঘুটে বিদ্বৎস চেহারা। কিন্তু গেন্ডিস তো দেখতে পাচ্ছিল একটি ভাস্কর্য। সাধারণভাবে গেন্ডিস তার রুমে চলে আসে এবং শুয়ে পড়ে। এখন ভোর 4:30, ফজরের নামাজ পড়ছিল গেন্ডিস। নামাজ শেষ করা হয় তখনই গেন্ডিস জানালা দিয়ে বাইরে তাকায় তাদের সেই পরিত্যক্ত কারখানার দিকে। এতক্ষণে বাইরে তো ভোরের আলো এসে গেছে। তো গেন্ডিস দেখতে পেল একজন মহিলা তড়িগড়ি করে বের হচ্ছে তাদের পরিত্যক্ত কারখানা থেকে। গেন্ডিস তো কাছে যায় মহিলার। মহিলাটার নাম হলো আজেং। আজেং জানাই, আমাকে চিনতে পারছ? আমি আজেং, ইয়াং দাদিমার কারখানার ম্যানেজার ছিলাম। আর তুমি জগজাই কবে আসলে? তা গেন্ডিস এই মহিলাকে চিনতে পারে, এজন্য গেন্ডিস জানতে চেয়েছিল আপনি এখানে কি করছেন এত ভোরে। মহিলাটা বলে, আমি কারখানা থেকে কিছু জিনিসপত্র নিতে আসলাম যেগুলো দিয়ে কাপড় বোনানোর কাজ করা হয়, আর আমি তো ইয়াং দাদিমার কাছ থেকে অনুমতি নিয়েছি। গেন্ডিস কিন্তু ভালোই বুঝতে পারছে মহিলাটা কিছু তো গোপন করছেই। তো তাড়াহুড়া দেখিয়ে মহিলাটা সেখান থেকে চলে গেল। খানিক পরে গেন্ডিস সকালের নাস্তা খাইয়ে দিচ্ছিল দাদিমাকে আর সাথে কিছু মেডিসিন। আসলে দাদিমার শরীর যেন প্রতিটা মুহূর্তেই যেন খারাপের দিকে যাচ্ছে। এখানে গেন্ডিস জানাচ্ছিল, আজকে খুব ভোরে মিসেস আজিংকে দেখলাম কারখানা থেকে কিছু পরিত্যক্ত পাটিক যন্ত্রপাতি নিতে। দাদিমা বলল, কারখানা তো বন্ধ, তাই যন্ত্রপাতি দিয়ে আমি কি করব? তাছাড়া আমি মারা যাওয়ার পর সকল সম্পদের মালিক তুমি এবং লারাস। সিন কাট হয় সন্ধ্যার একটু আগের সময়। দেখা যায় গেন্ডিস কিছু সবজি থালাবাসন নিয়ে রান্নাঘরের দিকে আসছিল। বেসিনে থালাবাসন ধোয়ায় ব্যস্ত গেন্ডিস। তবে গেন্ডিস অনুভব করতে পারছিল তার পেছনে যেন কেউ হঠাৎ এসে দাঁড়ালো। এরই মধ্যে আবার মৃদু স্বরে একটি নারী কণ্ঠে গানের মতো বা কবিতার মতো বা কোনো মন্ত্রের মতো কিছু উচ্চারণ করছিল। গেন্ডিস তো ভয় পেয়ে যায় এই ঘটনায়। এবার দেখা যায় গেন্ডিসের পেছনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে মানুষের মতো জিনিস, যে সিসিটিভি ক্যামেরায় মায়াজাল সৃষ্টি করেছিল সে রাতে। তবে গেন্ডিস পিছনে ঘুরলে সেখানে কিছুই দেখা গেল না, অদৃশ্য হয়ে গেল যেন সেটা। এই রান্নাঘরে রাখা ছিল একটি পোড়ামাটির পানির কলসি, শব্দ হচ্ছিল তার মধ্য থেকে, পানি যেন দোল খাচ্ছে। গেন্ডিস তো উঁকি দিয়েছিল ভেতরে। সেখানে দেখা যায় সে ভয়াবহ চেহারা মেয়ে অবয়ব। মারাত্মক ভয় এবং আতঙ্কিত হয়ে পড়ে গেন্ডিস। এভাবে সে রান্নাঘর থেকে বের হয়ে বারান্দায় চলে আসল। তখনই গেন্ডিস তড়িগড়ি করে কোরআনের আয়াত লেখা কিছু ওয়াল পেইন্টিং ঝুলিয়ে দিচ্ছিল, যাতে খারাপ বা শয়তান কোনো জিনিস দূরে সরে যায়। এরই মধ্যে বারান্দায় ঝোলানো থাকা একটি ফুলের টব যেন তার নিচে পড়ে ভেঙে যায়, কোনো একটি কারণের জন্য পড়ে গেল তা। এটা দেখে গেন্ডিস তো সেটার কাছে যায় পরিষ্কার করার জন্য। তবে এর মধ্য থেকে বেরিয়ে এলো, এই টবের মধ্যে ছিল একটি ডিম। এই ডিমটা তুলে নিয়েছিল সে, এবং সেটা যখন ভাঙা হয়েছিল তার মধ্য থেকে বের হলো আঙ্গুলের নখ এবং সাথে কিছু চুল। এসব কিন্তু ডিমের মধ্য থেকে বের হলো। তার বুঝতে বাকি রইল না এই বাড়ির উপর বা দাদিমার উপর করা হয়েছে ভয়ঙ্কর কালো জাদু। দেরি না করে তখনই রেজাকে বিস্তারিত সব জানিয়ে দিয়েছিল গেন্ডিস, এই বাড়িতে কী কী ঘটনা ঘটেছে এবং ডিমের মধ্য থেকে ওসব জিনিস পাওয়া গেছে। গেন্ডিস তখনই তার চাচাতো ভাই ছাত্রীয়কে কল দিয়েছিল, এখানে আসতে বলা হলো, কারণ ছাত্রীয় সেদিন গাড়ির মধ্যে কালো জাদু বা কুফুরি এসব বিষয়ের প্রতি কথা বলছিল। তার ডিমের মধ্যে পাওয়া জিনিস সম্পর্কে ছাত্রীয় হয়তো কিছু বলতে পারবে। খানিক পরে ছাত্রীয় এসে গেন্ডিসের সাথে দেখা করে। গেন্ডিস তো সব খুলে বলেছিল কী কী ঘটনা এবং ডিমের মধ্যে কী কী জিনিস পাওয়া গেছে, চুল এবং নখ। ছাত্রীয় জানাই এগুলো কুফুরি বা ব্ল্যাক ম্যাজিক। এটা নিশ্চিত যে কোনো এক ব্যক্তি দাদিমার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। এসব বিষয়ে কিছু কথা পরামর্শ দিয়েছিল ছাত্রীয়, ভালো কোনো হুজুর দেখাতে এবং দোয়া নামাজ পড়ে সতর্ক থাকার জন্য। ঠিক সন্ধ্যার দিকে গেন্ডিস দাদিমাকে রুকিয়া করছিল, মানে পবিত্র কোরআনের আয়াত পাঠ করে ঝাড়পুক এবং গরম পানি দিয়ে গা মুছে দিচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার হলো, গা মোছার এক পর্যায়ে দাদিমার পিঠ যেন কেটে ফেটে গেল, কেমন যেন রক্ত বের হচ্ছে।
কিন্তু শরীরের ভেতর থেকে রক্তের সাথে ছোট ছোট কাঁচের টুকরা বের হলো। এটা দেখে গেন্ডিস তো আরো হতাশ হয়ে পড়েছিল, ভয় পেয়েছিল কে তার প্রিয় দাদিমাকে এতটা খারাপ ব্ল্যাক ম্যাজিক করতে পারে। তখনই গেন্ডিস রেজাকে ফোন দিয়ে বিস্তারিত সব বলল। তাতে দাদিমার শরীর থেকে কাঁচের টুকরা বের হয়েছে, তাই রেজা যেন তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসে। গেন্ডিস এখানে একা কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না। এভাবে রাতের সিন দেখানো হয়, নানান পদের চিন্তাভাবনা গেন্ডিসের মাথায়। এদিকে অনেক রাত হয়ে গেছে, তাই গেন্ডিস গিয়েছিল দাদিমার রুমে তাকে ডাকতে রাতের খাবার খাওয়ানোর জন্য। তবে যখনই গেন্ডিস দাদিমার রুমে ঢুকলো, দেখা যায় দাদিমা দাঁড়িয়ে আছে চুপ করে। গেন্ডিস বলেছিল, তুমি কি টেবিলে খেতে যেতে পারবে নাকি আমি খাবার এখানে নিয়ে আসবো? তবে দাদিমা তো কোনো কথাই বলে না, নিথর হয়ে দাঁড়িয়ে আছে অন্ধকার রুম। গেন্ডিস তখনই রুমে লাইট অন করে দিয়েছিল, দেখা যায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর চেহারা মেয়ে অবয়ব। এটা কিন্তু দাদিমা ছিল না, সেই ভয়ঙ্কর জিনিসটা যেটা এই বাড়িতে ঘুরে বেড়ায়। কিন্তু পেছন থেকে দেখতে দাদিমার মতোই ছিল, কিন্তু চেহারা তো ভয়ঙ্কর সেই মেয়েটা। তখনই আবার আনিয়া এই রুমে ঢুকে পড়ে, পেছন থেকে ডাক দিয়েছিল গেন্ডিসকে। আবার যখন গেন্ডিস সামনের দিকে তাকালো, মানে যেখানে দাদিমার মতো জিনিসটা দাঁড়িয়েছিল এতক্ষণ, দেখা গেল সেখানে কেউ নেই, অদৃশ্য হয়ে গেছে তা কোথাও। চরম লেভেলের ভয় পেয়ে যায় গেন্ডিস। এদিকে রেজাকে দেখা যায় গাড়িতে উঠে পড়েছে, তার প্রয়োজনীয় কাজবাজ শেষ করে হয়তো সে বাড়ির দিকে রওনা করবে। গাড়িতে বসে রেজা দেখতে পাচ্ছে বাড়িতে লাগানো সিসিটিভি ফুটেজ। তখনই রেজা কল দিয়েছিল তার ওয়াইফ গেন্ডিসকে, তুমি বাড়ি ফিরে আসো, এখানের পরিবেশ ভয়ঙ্কর। রেজা বলে, এত রাতে জেগে আছো কেন? মানে এখন কিন্তু রাত প্রায় 3টা বাজে। এজন্য রেজা বলেছিল, এত রাতে কেন জেগে আছো? তাছাড়া বিছানায় বসে ল্যাপটপে কাজ করতে নিষেধ করেছিলাম। তবে এটা শুনে গেন্ডিস যেন অবাক হয়ে গেল। গেন্ডিস জানাই, আমি তো বিছানার উপর নই, আমি তো বিছানার উপর বসা নেই, আমি তো বসে আছি লিভিং রুমে সোফাতে। কিন্তু রেজা দেখতে পাচ্ছে গেন্ডিস বসে আছে বা শুয়ে আছে বিছানার উপর। তাহলে বিছানার উপর ওটা কি? তড়িগড়ি করে দৌড়ে যায় গেন্ডিস রুমের দিকে, কারণ রুমে তো আনিয়া শুয়ে আছে। তবে ওদিক থেকে রেজার ট্যাবলেটে দেখা যাচ্ছে বিছানায় আনিয়ার পাশে শুয়ে আছে একটা মেয়ে অবয়ব, কালো কুচ্ছিত কদাকর, অথচ গেন্ডিস কিন্তু দেখতে পাচ্ছে না। এই দৃশ্য দেখে রেজা নিজেও হতভম্ব হয়ে পড়ে, কি এক অদ্ভুত অলৌকিক কাণ্ড। রেজা এবং গেন্ডিসের ফোনে কথা বলার মধ্য দিয়েই ফজর আজান দিয়ে দিল। গেন্ডিস তো বারান্দায় ছিল, তখনই গেন্ডিস লক্ষ্য করল দাদিমার পরিত্যক্ত কারখানায় একজন মহিলা লোক, সেজন্য বসে মাঠে খোঁড়াখুঁড়ি করছিল। এভাবেই মহিলাটা মাটিতে কিছু জন পুঁতে রেখে সেখান থেকে চলে গেল। গেন্ডিস তো লুকিয়ে সবই দেখছিল দূর থেকে। এদিকে রুমের মধ্যে আনিয়ার সাথে ঘটে কিছু ভয়াবহ ঘটনা। দেখা যায় মারাত্মক সেই ভয়ঙ্কর চেহারা মনে হচ্ছে আনিয়ার উপর নজর দিয়েছে। আসল কথা হলো, পুরো একটি ভয়ঙ্কর জিন বা শয়তান লেলিয়ে দেওয়া হয়েছে ব্ল্যাক ম্যাজিক করে এই পরিবারের উপর। তবে এরই মধ্যে রেজা বাড়িতে ফিরে আসে এবং আনিয়াকে রেজা জড়িয়ে ধরে। রেজা বুঝতে পারছে এই বাড়িতে অদ্ভুত কোনো রহস্য ঘটে চলেছে। এদিকে গেন্ডিস তো পরিত্যক্ত কারখানায় সেই জায়গাটা খুঁড়ছিল যেখানে একটু আগে সে মহিলাটা কিছু পুঁতে রেখে গেছে বলে মনে হলো। রেজাও সেখানে চলে আসলো, দেখতে পেল গেন্ডিস মাটি খোঁড়ার চেষ্টা করছে। এক পর্যায়ে মাটির নিচে থেকে বের হলো একটি পোটলা যার ভেতর আছে একটি কাগজ বা কয়েকটি কাগজ এবং তাতে আরবিতে কিছু লেখা আয়াত এবং দাদিমা ইয়াংয়ের নাম লেখা। গেন্ডিস এবং রেজা দুজনে চিন্তায় পড়ে গেছে, আসলে এগুলো কি? তখনই তারা দাদিমা ইয়াংয়ের অবস্থা দেখতে দৌড়ে চলে যায় তার রুমে। দেখা যায় দাদিমা শুয়ে আছে, কিন্তু সে মারাত্মক আতঙ্কিত ভয়ে ফুফাচ্ছিল, কারণ দাদিমা তার নজর দিয়ে সে ভয়ঙ্কর চেহারা বা জিনটাকে দেখতে পাচ্ছিল। এটা শুধুমাত্র সেই দেখতে পাচ্ছে। তখনই রেজা আবার চলে আসে গেন্ডিসের কাছে। রেজা বলেছিল, দাদিমাকে এখনই ডাক্তারের কাছে নিতে হবে, তার অবস্থা ভালো ঠেকছে না। তবে গেন্ডিস বলেছিল, এইসব জিনিস দেখো, মনে হচ্ছে এগুলো কালো জাদুর পরক। তাছাড়া মিসেস আজেং কেন এগুলো আমাদের বাড়িতে পুঁতে রেখে গেল আজ? আবার এইসব কাগজের টুকরোই দাদিমা ইয়াংয়ের নাম লেখা। এর মধ্যে সেখানে লারাসকে দেখা যায়। লারাস এসে জানাই মায়ের কী অবস্থা এখন। গেন্ডিস জানাই তার অবস্থা ভয়ঙ্কর, কারণ কেউ একজন তার উপর ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক করেছে। হয়তো মিসেস আজেং সে এসব কুফুরি করতে পারে, কারণ আজ সকালে তাকে দেখেছি এইসব জিনিস পুঁতে রাখতে বাটিক কারখানায়। এজন্য লারাস পরামর্শ দিচ্ছিল, তাহলে আজেংয়ের কাছে যাও এবং তাকে ব্ল্যাক ম্যাজিক বন্ধ করতে জানাও। ঠিক এভাবে গেন্ডিস এবং রেজা যেতে লাগে মিসেস আজেংয়ের বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই তারা মিসেস আজেংয়ের বাড়িতে এসে পৌঁছায়। এই মহিলা কিন্তু দাদিমা ইয়াংয়ের কাপড় কারখানায় কাজ করতেন, সে ছিল ম্যানেজার। তার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর মিসেস আজেং নিজেই বাটিক কারখানা তৈরি করে নিয়েছে। তো গেন্ডিস এসে বলল, আপনি কি করে এই অপকর্ম করতে পারলেন? আপনি তো দাদিমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী ছিলেন। আজেং জানাই আমি কখনো এই কাজ করিনি, তবে আমি কিছুদিন যাবৎ তোমাদের বাড়িতে গিয়েছিলাম এবং আমি যখন তোমাদের বাড়ি যাই তখন আমি নিজেই বুঝতে পারছি এই বাড়িতে এবং দাদিমার উপর দুষ্টু জিন লেলিয়ে দেওয়া হয়েছে, মানে ব্ল্যাক ম্যাজিক। এজন্য আমি চেষ্টা করেছিলাম এই সব ভয়ঙ্কর জিনিস যেন দাদিমার উপর থেকে চলে যায়। এজন্য আমি পবিত্র কোরআনের কিছু আয়াত রুকিয়া হিসেবে দাদিমার পরিত্যক্ত কারখানায় যেখানে সেখানে রেখে আসতাম,
যাতে করে ওই সকল খারাপ জিনিসগুলো দূরে চলে যায়, দাদিমার ক্ষতি করতে না পারে। তার মানে মাটির নিচে পাওয়া জিনিসগুলো ব্ল্যাক ম্যাজিকের সামগ্রী নয় এবং মিসেস আজেংও ক্ষতিকর বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগকারী নন। তাহলে তৃতীয় ব্যক্তিকে, যে কিনা এত নিষ্ঠুরতম কাজটা করলো, এটাই বের করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এখন। গিন্ডিস তখনই তার ফোন থেকে সেই ফ্যামিলি ফটোটা বের করে যেখানে দাদিমার সৎ মেয়ে লারাসও আছে। তবে লক্ষণীয় বিষয় হলো, তাদের পাশে রাখা সেই মূর্তিটার গায়ে থাকা কিছু অলঙ্কারের সাথে লারাসের গলায় থাকা নেকলেসের মিল রয়েছে। তাছাড়া আমরা দেখেছিলাম এই মূর্তিটা কিন্তু নড়াচড়া করেছিল, তার ভেতর সেই অদ্ভুত মেয়ে অবয়বের আনাগোনা, মানে সেই জিনটা এর ভেতরেই চালন করা হয়েছে, এখানেই থাকে সে। গেন্ডিস এবং রেজা মোটামুটি আন্দাজ করতে পেরে গেছে এই ব্ল্যাক ম্যাজিকের পরিচালনা লারাস করেছে। এভাবেই রেজারা তড়িগড়ি করে বাড়ি থেকে ফিরতে ধরে। অন্যদিকে বাড়িতে লারাসের আসল রূপ বের হয়। আসলে লারাসই এই কুফুরি করেছে। দেখা যায় অদ্ভুত সকল রিচুয়াল করছে লারাস। কিছু অদ্ভুত প্রজাতির ফুল এবং রক্ত গরম করা হচ্ছে। পাশেই ছিল বশীভূত ইয়াং, মানে লারাসের মা, এবং চেয়ারে বাঁধা ছিল আনিয়াকে। এখানে লারাস সে ফুল এবং রক্ত তার মায়ের পায়ে মাখছিল এবং বলছে, তোমার সব সম্পদ শুধুমাত্র আমারই হওয়া উচিত। আসল কথা হলো, লারাস তার মাকে হত্যা করে এই বাড়িসহ সকল সম্পদের মালিক হওয়ার জন্য এসব করছিল। তাছাড়া অতি লোভে ভয়ঙ্কর নেশার মোহই পড়ে গিয়ে এই ব্ল্যাক ম্যাজিকের প্রয়োগ। এদিকে এতক্ষণে মিসেস আজেং, রেজা, গ্যান্ডিস এরা বাড়িতে এসে পৌঁছায়, কিন্তু তাদের মেয়ে আনিয়া দাদিমাকে পাওয়া যাচ্ছে না। মিসেস আজেং জানাই তারা পরিত্যক্ত বাটি কাগজে আছে। এদিকে ঘটতে চলেছে খুবই মর্মান্তিক কিছু ভয়ঙ্কর ঘটনা। দেখা যায় জাদুর প্রভাবে প্রভাবিত করে ফেলেছে দাদিমাকে। দাদিমার জন্য বশীভূত কোনো এক মোহের জন্য সে অচেতন। এভাবে দাদিমা গলায় ফাঁস নেওয়ার জন্য এগোচ্ছে। লারাস বেঁধে রেখেছিল ফাঁসি দড়িটা আগে থেকেই। আনিয়া তো এসব দিকে ছটপট করছিল, কিন্তু তার মুক্ত বাধা ছিল। এদিকে রেজারা পরিত্যক্ত কারখানায় এসে পৌঁছায়, খুঁজতে ধরে দাদিমা এবং আনিয়াকে। তারা শুনতে পেয়েছিল আনিয়ার মৃদু চিৎকার। আনিয়া এবং দাদিমা তারা তো এখানেই আটক একটি রুমে। রেজারা দেখতে পেয়েছিল জানালা দিয়ে দাদিমা যেন নিজেই নিজের গলায় ফাঁস নিয়ে ঝুলে পড়ল। ঝুলে রয়েছে বৃদ্ধা ইয়াং। এটা ছিল পরিত্যক্ত একটি কারখানা, তাই খুব সহজে দরজা ভেঙে ভিতরে ঢুকতে পেরেছিল রেজা। এভাবেই একেবারে শেষ মুহূর্তে তার দাদিমাকে বাঁচিয়ে নিয়েছিল। আনিয়ার বাদন খুলে দিচ্ছিল গেন্ডিস। পরিস্থিতি একদমই ভীতিকর। তবে হঠাৎই যেন গেন্ডিসকে উপরে তুলে নিয়ে জোরে সরে একটা আছাড় মেরেছিল অদৃশ্য কিছুতে। গেন্ডিসের অবস্থা খারাপ, মনে হচ্ছে অচেতন হয়ে গেল। আনিয়া তো বাচ্চা একটা মেয়ে, এসব দেখে ভয়ে কান্নাকাটি করছিল। তবে লক্ষ্য করলে দেখা যায় অদৃশ্যভাবে দাদিমাকে যেন টেনে নিয়ে যাচ্ছিল কেউ, কোনো এক শক্তির জন্য তাকে টেনে নিয়ে যেতে ধরল। অন্যদিকে মিসেস আজেংয়ের অবস্থা খারাপ। লারাস যেন মিসেস আজেংকে গলা টিপে ধরেছে, মেরেই ফেলতে চাচ্ছে, কারণ মিসেস আজেং ছিল দাদিমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী। তাছাড়া লারাস যে এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে, এটা কিন্তু মিসেস আজেংই সবার আগে ধরে ফেলেছিল। দাদিমাকে কিন্তু এই রুমেই নিয়ে আসছে এই শক্তিটা। রেজার তো পেছন পেছনই এসেছিল। রেজা দেখল লারাস মিসেস আজেংয়ের গলা চিপে ধরে রয়েছে। আবার দাদিমার জন্য সেই মূর্তিটার সামনে বসে আছে, বশীভূত হয়ে নিজের মাথা আঘাত করে ফাটানোর ট্রাই করছিল। এসব দেখে রেজা তো কী করবে না করবে, মানে কীভাবে এটা থামাবে, অত কিছু না ভেবে রেজা সরাসরি মূর্তিটার মাথা ভেঙে ফেলল। তবে অদ্ভুত ব্যাপার হলো, মূর্তিটার মাথা ভাঙার সাথে সাথে লারাসের মাথা যেন ফেটে যায়। সেও যেন প্রচণ্ড আঘাত পাচ্ছে মূর্তিটা ভাঙার সাথে। এভাবে মূর্তিটাকে অনবরত আঘাত করতে করতে ভেঙে চোরমার করে দেওয়া হয়। এতে করে লারাসের অবস্থা দফারফা সারা, জীবন যায় যায় অবস্থা। আসলে লারাস এই মূর্তিটা কেন্দ্র করেই ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছিল, কারণ এটা থাকতো এই বাড়িতে। কোনো একটা দুষ্টু জিন লেলিয়ে দেওয়া হয়েছিল যেটা থাকতো এই মূর্তিটার ভেতরে এবং দাদিমাকে তিলে তিলে গ্রাস করে নিত। তখন এই মূর্তিটা পুরোপুরি ভেঙে দেওয়া হলো। এতে করে এই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব নষ্ট হতে ধরল এবং এই ব্ল্যাক ম্যাজিকের উল্টা প্রভাব প্রকারের উপর, মানে লারাসের উপর নিক্ষিপ্ত হলো। এটাই হলো রহস্য। এখানে দাদিমার মুখ থেকে কালো কাদামাটির মতো কিছু বের হলো, হয়তো তার উপর থেকে জাদুর প্রভাব বিচ্ছিন্ন হলো। তবে লারাস কিন্তু একেবারে মারা যায়নি, কারণ দাদিমা লারাসকে হত্যা করতে দেয়নি। যতই হোক, লারাস তো তার মেয়ে, হোক না সে সৎ, তাতে কি। দাদিমা ইয়াং ক্ষমা করে দিয়েছিল লারাসকে। এভাবে মুভির গল্পের শেষে 10 দিন পরের সিন দেখা যায়। দাদিমা ইয়াং এখন সুস্থ। তাছাড়া আজই রেজা গেন্ডিসেরা শহরে ফিরে যাবে। এভাবেই তার দাদিমার থেকে হাসি মুখে বিদায় নিয়ে তারা চলে গেল। আবারও একা হয়ে পড়ে বৃদ্ধা ইয়াং। মুভির একেবারে শেষে দেখানো হয়েছিল একজন পাপাচারীর নিজের পাপের পরিণাম কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে। দেখা যায় লারাস ভর্তি ছিল হসপিটালে, কিন্তু তার আশেপাশে সর্বক্ষণ তার চালান করা সেই দুষ্টু খারাপ জিনটা লারাসকে গ্রাস করে নিচ্ছে। একটা কথা কি, বিশ্বাসঘাতকতা এবং লোভ অবশ্যই মানুষকে পতিত করতে পারে সর্বোচ্চ নিম্ন স্তরে।
এটাই ছিল এই চাঞ্চল্যকর ভয়ঙ্কর সত্য ঘটনা, যেটা ঘটেছিল জগজয় নামক গ্রামের একটি মুসলিম পরিবারের সাথে। একটি ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাই চ্যানেলটাকে বড় করতে অবশ্যই পাশে থাকুন। কেমন লেগেছে ভিডিওটা জানিয়ে দিন কমেন্টে, ভালো লাগলে শেয়ার করিয়েন। এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।